আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে সাজানো আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জেনে নিব সংবাদ শিরোনাম। প্রেমের টানে ঘর ছাড়লেন আরেক নারী ইউপি সদস্য। পুরো ঘটনা জানতে দেখতে হবে মূল ভিডিওটি। তবে তার আগে প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাব মূল সংবাদে। ঢাকার থামরায়ে প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন আরেক নারী ইউপি সদস্য। তিনি সোয়াপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য, তার নাম সীমা আক্তার সুমি। এর আগে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী আসনের সদস্য হামিদা আক্তার গুদি ও প্রিয়সী আক্তার পরকীয়া প্রেমের টানে ঘর ছাড়েন। এ নিয়ে এই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের তিনজন সদস্য পরকীয়া প্রেমের টানে স্বামী সন্তান ও সাজানো সংসার ছেড়ে অন্যের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন। এলাকাবাসী ও তার পরিবার জানায়, সোয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার মোহাম্মদ আনোয়ার হোসেন 18 বছর আগে সীমা আক্তার সুমি নামে এক পোশাক শ্রমিককে দ্বিতীয় বিয়ে করেন। এরপর ওই নারী পোশাক শ্রমিক 2011 সালে প্রথম ও 2016 সালে দ্বিতীয়বার সংরক্ষিত নারী ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর তার স্ত্রীর সঙ্গে অন্য জনপ্রতিনিধির পরকীয়া প্রেমের প্রতিবাদ করতে গিয়ে চাকরিচ্যুত হন আনোয়ার। পরে তিনি সোয়াপুর বাজারের ব্রিজ পয়েন্টে চায়ের দোকান খুলে ব্যবসা শুরু করেন। এই সুযোগে আনোয়ার স্ত্রী সোমা আক্তার সুমি সাতুরিয়া থানার নয়াডিঙ্গি এলাকার বিদেশ ফেরত রাশেদ নামে এক যুবকের সঙ্গে নতুন করে পরকীয়ার প্রেমে জড়ান। ঘটনা জানাজানি হলে স্ত্রীকে শাসন করেন তার স্বামী। এরই জের ধরে ওই নারী ইউপি সদস্য ওই পরকীয়া প্রেমিক রাশিদের হাত ধরে তিন সন্তান ফেলে রেখে স্বামীর ঘর ছাড়েন। লোক মারফত স্বামীকে তালাকের নোটিশ পৌঁছে দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী চৌকিদার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, আমি রাস্তা থেকে নিয়ে একজন পোশাক শ্রমিককে বিয়ে করি, এরপর তাকে সংরক্ষিত নারী আসনের দুই মেম্বার বানাই, অথচ বারবার সে বিভিন্ন জনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। শাসন বারণ করায় অবশেষে তিন সন্তান ফেলে রেখে সে পরকীয়া প্রেমিক রাশেদের সঙ্গে ঘর ছাড়ল, আবার আমাকে তালাক প্রদানের নোটিশ পৌঁছে দিয়েছে। এর যে দুঃখ ও লজ্জার আর কি হতে পারে। সংরক্ষিত নারী সদস্য সোমা আক্তার সুমি বলেন, জনসেবা করি, মানুষের স্বাধীনতা বলে কিছু একটা আছে, আমার তাও নেই। আমার পূর্বের স্বামী আমার স্বাধীনতাটুকুও কেড়ে নিয়েছিল, কথায় কথায় আমাকে নির্যাতন করত, একজন স্বনামধন্য ইউপি চেয়ারম্যানকে নিয়েও আমাকে দোষারোপ করত। কাজেই এবার বিদেশ ফেরত রাশেদের সঙ্গে ইচ্ছা করি পরকীয়ায় জড়াই এবং স্বামীর ঘর ছাড়তে বাধ্য হই। আমি তাকে তালাকের নোটিশ পৌঁছে দিয়েছি, এখন আমি সম্পূর্ণরূপে স্বাধীন হতে পেরেছি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সংবাদে। মতামত জানাতে ভুলবেন না আমাদের আজকের সংবাদগুলো নিয়ে ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন। দেশ বিদেশের নিত্য নতুন সব খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।